ଭାଇରାଲ ଅଡିଓ ଖୋଲିଦେଲା ଦିଦି ମମତାଙ୍କ ମୁଖା। ଡେଡ୍ ବଡିକୁ ନେଇ କୁଚ୍ଛିତ କୂଟନୀତି ଖେଳୁଛନ୍ତି ମମତା। କୁଚବିହାର ନିର୍ବାଚନୀ ହିଂସାରେ ମରିଥିବା ଲୋକଙ୍କ ଶବକୁ ନେଇ ମମତା କରୁଛନ୍ତି ଭୋଟ ବ୍ୟାଙ୍କ ପଲିଟିକ୍ସ। କେନ୍ଦ୍ରୀୟ ସୁରକ୍ଷା ବଳକୁ ଦେଇଛନ୍ତି ଧମକ। ମମତାଙ୍କ ଅଡିଓର ରହସ୍ୟ ଉନ୍ମୋଚନ ପାଇଁ ଇସିଙ୍କ ନିକଟରେ ଫେରାଦ ହେଲା ବିଜେପି। 17 ଏପ୍ରିଲରେ ବେଙ୍ଗଲରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି ପଞ୍ଚମ ପର୍ଯ୍ୟାୟ ମତଦାନ। ତେବେ ଏହାରି ମଧ୍ୟରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀ ଏବଂ ଟିଏମ୍ସି ନେତା କୁଚବିହାର ଜିଲ୍ଲା ସଭାପତି ତଥା ସୀତାଲକୁଚି ବିଧାନସଭା ଆସନର ପ୍ରାର୍ଥୀ ପାର୍ଥ ପ୍ରତିମ ରାୟଙ୍କ ମଧ୍ୟରେ ହୋଇଥିବା ବାର୍ତ୍ତାଳାପର ଏକ ଅଡିଓ ଭାଇରାଲ ହେବାରେ ଲାଗିଛି ସୋସିଆଲ ମିଡିଆରେ। ଏହି ଅଡିଓ ଏବେ ଖୋଲି ଦେଇଛି ଦିଦି ମମତାଙ୍କ ହୀନ ରାଜନୀତି ଓ କୂଟନୀତିର ଅସଲ ଚେହେରା। ଏପ୍ରିଲ 16 ତାରିଖରୁ ସୋସିଆଲ ମିଡିଆରେ ଘୁରି ବୁଲୁଥିବା ଏହି ଅଡିଓଟି ଏବେ ବେଙ୍ଗଲ ରାଜନୀତିରେ ସୃଷ୍ଟି କରିଛି ବିସ୍ଫୋରକ ପରିସ୍ଥିତି। ହାତରୁ ଖସି ଯାଉଥିବା କ୍ଷମତାକୁ ଧରି ରଖିବା ପାଇଁ ମମତା ବାନାର୍ଜୀ ଯେ ଏତେ କୁଚ୍ଛିତ ରାଜନୀତି କରିପାରନ୍ତି ତାହାର ଠୋସ୍ ପ୍ରମାଣ ଦେଇଛି ଏହି ଅଡିଓ। ଶୁଣନ୍ତୁ ମମତା କଣ କହୁଛନ୍ତି ଏହି ଅଡିଓରେ। বিশৃঙ্খলা সৃষ্টিকারী টিএমসি গুন্ডা মানকর মোকাবিলা করিতিবারু কেন্দ্রীয় সুরক্ষা বলকু জেলরে ভর্তি করিবাকু ধমক দেউছন্তি মমতা। 4টি ডেড বডি কু নেই এক পলিটিক্যাল র‍্যালি মধ্যে আয়োজন করিবাকু নির্দেশ দেউছন্তি। মতদান প্রক্রিয়া চালিতিবা বেলে এপরি র‍্যালি করি টিএমসি প্রতি ভোটরক সমবেদনাকু বড়াইবাকু যোজনা করুছন্তি যাহা নিহাতি অমানবিক আউ কুচ্ছিত রাজনীতি বলি কুয়া যাই পারে। এপরিকি নিজ হীন রাজনৈতিক উদ্দেশ্য পূরণ পাই ডেড বডি কু সেমানক পরিবার বর্গকু হস্তান্তর ন করিবাকু এবং মৃতকঙ্ক পরিবার লোকঙ্কু উস্কাই সিআরপিএফ বিরুদ্ধরে মোকদ্দমা করিবাকু মধ্য নির্দেশ দেউছন্তি মমতা। কেবল সেতিকি নুহে বিজেপি উপরকু সবু দোষ লদি নিজে খসি যাবাকু চাহুচন্তি মমতা। এনপিআর বিরোধরে মিছ প্রচার করিবা সহিত বিজেপি ডিটেনশন ক্যাম্প করিবাকু চাহুচি বলি লোকঙ্ক মধ্যরে মিছ ভয় সৃষ্টি করুচন্তি। আইনজীবীঙ্କ সহায়তাৰে মোকদ্দমা কৰি কেন্দ্ৰীয় সুৰক্ষা বলৰ উপৰিষ্ঠ অফিচৰଙ୍କୁ মধ্য দণ্ডিত কৰিবাকୁ যোজনা কৰিছନ୍ତି মমতা। যাহা তাঙ্ক কথাবাৰ্তাৰু স্পষ্ট জনা পৰুচি বিজেপিକୁ বদনাম কৰিবা সৈতে সিআরপিএফ বিৰুদ্ধৰে অপপ্ৰচাৰ কৰি ভোট সাউটিবাকୁ মমতাଙ୍କ হীন যোজনা এবে ফসৰ ফাটিবাকୁ যাওচি। ଏହା বিৰুদ্ধৰে এবে নিৰ্বাচন আয়োগଙ୍କ দ্বাৰস্থ হৈଛି বিজেপি। বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তাঙ্କ নেতৃত্বে এক টিম নির্বাচন আয়োগঙ্କୁ ভেটি ঘটনার তদন্ত পাই দাবি করিছি। যে কোনো ভোটের কেন্দ্রে একটা পার্মানেন্ট ভাবে উত্তেজনা সৃষ্টি করার সেইটা ওনার পরিকল্পনা। সেই কারণেই এই টেপটা তারা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় এবং এতে বোঝা যাচ্ছে যে ওনাদের কি ধরনের রাজনীতি এখন হচ্ছে। শেষকালে এখন যখন শহরের কাছে ভোটটা আসতে চলেছে তখন আরও কমিউনাল পোলারাইজেশন যতটা বাড়াতে পারে সেইটাই তাদের প্রচেষ্টা। এইটাই আমরা নির্বাচন আয়োগকে বলেছি এবং এটা নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছি। কুচবিহার এক সংখ্যালঘু বহুল অঞ্চল হইতিবারু কমিউনাল পলিটিক্স খেলিবাকু সবু প্রকার যোজনা করিসারিছন্তি দিদি মমতা। তেবে ডেড বডি কু নেই তাঙ্কর এ প্রকার হীন ডিপ্লোমাসি পদারে পড়িযিবারু এবে স্পষ্ট হইছি নিজর রাজনৈতিক উদ্দেশ্য পূরণ পাই বেঙ্গল কু কিপরি দঙ্গা ও হিংসা মুহকু ঠেলি দেউছি টিএমসি।
ব্যুরো রিপোর্ট অর্গস্ট নিউজ।